একের পর এক সাইরেন আর গুলির বিকট শব্দ জেরুজালেমের রাতের আকাশে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একশোটির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান ড্রোনগুলো প্রতিটি বিশ কেজি করে বিস্ফোরক দিয়ে সজ্জিত বলে জানা গেছে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস ড্রোনের পাশাপাশি ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি একাধিক গণমাধ্যম তবে ইরানের গণমাধ্যমের দাবি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি তাদের বিমান বাহিনী ড্রোনগুলোর গতিপথে নজর রাখছে বলেও জানান তিনি ড্যানিয়েল বলেন যত দ্রুত সম্ভব ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করা হবে তবে ইসরায়েলের আকাশসীমার বাইরে বেশিরভাগ ড্রোনকে ভূপাতিত করার পরিকল্পনা তাদের এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও আরো কয়েকটি দেশ সহযোগিতা করবে বলেও জানানো হয় এর মধ্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনী বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন এদিকে খবর প্রকাশের পরপরই মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বি নিয়ামিন নেতানিয়াহু এর পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী পাশাপাশি আত্মরক্ষায় পাল্টা আক্রমণের হুঁশিয়ারিও দেন তিনি এর মধ্যে ইসরায়েল জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্ধারিত সফরসূচি বাতিল করেছেন তার কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস এছাড়া যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে বলে জানিয়েছেন বাইডেন এদিকে রাইসি প্রশাসনের এই হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা আগে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে জর্ডান এরপর পরই ইরাক লেবানন ও ইসরায়েল তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় এছাড়া যুক্তরাজ্য আরব আমিরাত থেকে ইসরায়েলগামী দুটি বিমান এবং থাইল্যান্ড থেকে ইসরায়েলের দিকে আসা আরও দুটি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে আফরিন সময় সংবাদ মৌ